ধর্ষণ করার পর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল গৃহবধূকে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানা এলাকায়। স্বামীর বন্ধুর সঙ্গেই গড়ে উঠেছিল ঘনিষ্ঠতা, যা গড়িয়েছিল শারীরিক সম্পর্কেও। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে গৃহবধূকে ওই যুবক ব্ল্যাকমেলও করতে শুরু করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেল করার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হলেন গৃহবধূ। তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম প্রদীপ তালুকদার। সে ইলেকট্রিক সরঞ্জাম বিক্রি করত। নিগৃহীতা গৃহবধূর স্বামী ও ইলেকট্রিকের কাজ করা দরুন দুজনের বন্ধুত্ব ছিল। সেই সূত্রেই গত দুবছর ধরে নিগৃহীতা গৃহবধূর সঙ্গে সম্পর্ক ছিল এই যুবকের। অভিযোগ, কাজের সূত্রে গৃহবধূর স্বামী বাড়ির বাইরে গেলে বন্ধুত্ব হওয়ার সুবাদে সেই খবর পেয়ে যেত প্রদীপ। সেই সুযোগেই গৃহবধূর বাড়িতে এসে সে তাকে ধর্ষণ করত বলে অভিযোগ। এমনকি এই দৃশ্যের ভিডিও রেকর্ড করে তার সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ওই গৃহবধূকে ধর্ষণ করা হতো বলে অভিযোগ। শেষ পর্যন্ত ভয় কাটিয়ে ওই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ওই গৃহবধূ। স্বরূপনগর থানা এলাকার মেদিয়া রবীন্দ্রনগরের বাসিন্দা প্রদীপের বিরুদ্ধে গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা। তদন্তে নেমে মঙ্গলবার নিজের বাড়ি থেকেই অভিযুক্তকে গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিবপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স। মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।